হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। 90 দশকের প্রতিটা সিনেমায় এক বা একাধিক অল টাইম ব্লকবাস্টার গান থাকতো। সিনেমাগুলো পুরাতন হয়ে গেলেও গানগুলো এখনও রঙিন, যে গানগুলো এখনও মানুষের মনে জায়গা করে নিয়ে আছে। তখনকার দিনে উদিত নারায়ণ, কুমার শানু, লতা মঙ্গেশকর, শান, আলকা ইয়াগনিক তাদের কণ্ঠ জাদু দিয়ে সময়গুলো তৈরি করেছিল স্বপ্নময়। সো আজকের এই ভিডিওতে আমরা 90 দশকের সেরা কিছু হিন্দি গান আবার মনে করার চেষ্টা করব, যে গানগুলো হয়তোবা কখনোই পুরাতন হবে না। সো এই লিস্টের প্রথমেই আছে কাভি খুশি কাভি গাম সিনেমার গান বলে চুড়িয়া। সিনেমাটিতে একসাথে পারফর্ম করেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কাজল, কারিনা কাপুর এবং ঋত্বিক রোশন। আর এই গানটিতে কণ্ঠ দিয়েছেন অমিত কুমার, সোনু নিগম, আলকা ইয়াগনির এবং উদিত নারায়ণ। এই গানটি সনি মিউজিক ইন্ডিয়ার ব্যানারে তৈরি করা এবং গানটি সর্বমোট ভিউ অর্জন করেছেন 714 মিলিয়ন। এরপরে রয়েছে দিলকা রিশতা সিনেমার গান দায়া 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 রে। গানটি সিনেমাটিতে একসাথে পারফর্ম করেন ঐশ্বরিয়া রায় এবং অর্জুন রামপাল এবং এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন আলকা ইয়াগনির। আর এই গানটিতে ভিউ রয়েছে 217 মিলিয়ন। তারপরে রয়েছে হার দিল জো পেয়ার করেগা সিনেমার টাইটেল সং। এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিক এবং এই সিনেমাটিতে একসাথে পারফর্ম করেন সালমান খান এবং রানি মুখার্জি এবং এই গানটির সর্বমোট ইউটিউব ভিউ সংখ্যা হচ্ছে 260 মিলিয়ন। এরপরে রয়েছে গ্যাংস্টার সিনেমার তুই হি মেরি সাব হে। গানটি এই সিনেমাটিতে অভিনয় করেছেন ইমরান হাশমি এবং কাঙ্গনা রানাওয়াত এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন কে কে এবং গানটির সর্বমোট ইউটিউব ভিউ সংখ্যা হচ্ছে 85 মিলিয়ন। এরপরে রয়েছে মহব্বতে সিনেমার হামকো হামিসে চুরালো। গানটিতে কণ্ঠ দিয়েছেন লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণ এবং এই সিনেমাটিতে একসাথে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রয়, শাহরুখ খান এবং অমিতাভ বচ্চন। এরপরে আছে দিল মাঙ্গে মোর সিনেমার এসা দিওয়ানা। গানটি চমৎকার। এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সোনু নিগম এবং আলকা ইয়াগনির আর এই সিনেমাটিতে অভিনয় করেছেন শাহেদ কাপুর, তুলিপ জোশী এবং আয়েশা তাকিয়া। আর এই গানটির সর্বমোট ইউটিউব ভিউ সংখ্যা হচ্ছে 143 মিলিয়ন। এরপরে রয়েছে আন্দাজ সিনেমার কিসি সে তুম প্যার করোগা নামের গানটি। চমৎকার। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন কুমার শানু এবং আলকা ইয়াগনিক আর এই সিনেমাটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, লারা দত্ত এবং প্রিয়াঙ্কা চোপড়া। আর এই গানটি সর্বমোট ভিউ অর্জন করেছেন 360 মিলিয়ন। এরপরে আছে মুজসে শাদি কারোগি সিনেমা লাল দুপাট্টা। গানটি চমৎকার। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন আলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণ এবং এই সিনেমাটিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, সালমান খান এবং অক্ষয় কুমার এবং এই গানটি ইউটিউবে সর্বমোট ভিউ পেয়েছে 421 মিলিয়ন। এর পরের গানটি হলো কাভি খুশি কাভি গাম সিনেমার আরও একটি গান সুরজ হুয়া মাধ্যম। চমৎকার। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সোনু নিগম এবং আলকা ইয়াগনিক এবং যার সর্বমোট ইউটিউব ভিউ সংখ্যা হচ্ছে 131 মিলিয়ন। এর পরের গানটি হলো ধুম সিনেমার ধুম মাচলে। গানটি ধুমাচালে গানটিতে কণ্ঠ দিয়েছেন সুনিধি চাওয়ান এবং এই সিনেমাটিতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, জন আব্রাহাম, উদয় চোপড়া, রিমি সেন, ঈশা দেওয়াল। ঈশা দেওয়াল যদিও বলিউডে কোনো ছাপ রাখতে পারেনি, তবু এই গানের জন্য তাকে সবাই মনে রাখবে। এর পরের গানটি হলো সির্ফ তুম সিনেমার গান পেহেলি পেহেলি বার মহব্বত কি হে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন কুমার শানু এবং আলকা ইয়াগনিক, এবং এই সিনেমাটিতে অভিনয় করেছেন সঞ্জয় কাপুর এবং প্রিয়া গিল, এবং গানটির সর্বমোট ইউটিউব ভিউ সংখ্যা হচ্ছে 254 মিলিয়ন। তারপরে আছে তেরে নাম সিনেমার তেরে নাম হামনে কিয়া গানটি। চমৎকার এই গানটিতে কণ্ঠ দিয়েছেন উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিক, এবং সিনেমাটিতে অভিনয় করেছেন সালমান খান এবং ভূমিকা চাওলা। আর এই গানটি 10 বছর আগে টি সিরিজ থেকে ইউটিউবে রিলিজ করা হয় এবং যার সর্বমোট ইউটিউব ভিউ সংখ্যা হচ্ছে 376 মিলিয়ন। এর পরের গানটি হলো হাম তুমারে হে সনম সিনেমার গান তারকা চমকতা। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন বালি ব্রাহ্মাহাট এবং উদিত নারায়ণ, আর এই সিনেমাটিতে অভিনয় করেছিলেন সালমান খান, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত এবং আলোকনাথ। আর এই গানটির সর্বমোট ইউটিউব ভিউ সংখ্যা হচ্ছে 365 মিলিয়ন। এরপরে রয়েছে দিল হে তুমারা সিনেমার দিল লাগালিয়া গানটি। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিক, আর এই সিনেমাটিতে অভিনয় করেছেন প্রীতি জিন্তা এবং অর্জুন রামপাল। আর এই গানটির সর্বমোট ইউটিউব ভিউ সংখ্যা হচ্ছে 788 মিলিয়ন। এর পরের গানটি হলো ধারকান সিনেমার গান দিল নে এ কাহা হে দিল সে। গানটিতে কণ্ঠ দিয়েছেন উদিত নারায়ণ, কুমার শানু এবং আলকা ইয়াগনিক, আর এই সিনেমাটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং শিল্পা শেট্টি। এরপরে আছে কুছ কুছ হোতা হে টাইটেল ট্র্যাকটি। গানটিতে কণ্ঠ দিয়েছেন উদিত নারায়ণ এবং এই সিনেমাটিতে অভিনয় করেছেন শাহরুখ খান, কাজল এবং রানী মুখার্জি, এবং এই গানটি সর্বমোট ভিউ অর্জন করেছে 233 মিলিয়ন। সো আজকের ভিডিও আপাতত এটুকুই। আর এই গানগুলোর মধ্যে আপনার পছন্দের গান কোনটি অবশ্যই জানাতে ভুলবেন না। আর বলে রাখা ভালো, সবগুলো গান একটি ভিডিওর মধ্যে দেখানো পসিবল না, সেজন্য যদি কারো পছন্দের গান আমি মিস করে ফেলি তাহলে আন্তরিকভাবে দুঃখিত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।